তুমি কি পারবে মা? তোমায় এখন যেতে হবে সেই হস্তিনানগরে। হস্তিনানগরে আছে বিরাটের পুত্রবধূ, নামটা রত্নাবতী। তাকে যদি তুমি এই বিরাট রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে তোমার পূজার প্রচার হবে মা। বিশ্বরা, তবে আমার কেমন শিখতে হবে যারা? তুমি শোনো মা, তোমাকে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করতে হবে আর ভিক্ষা করতে করতে হস্তিনানগরে যেতে হবে। ওই হস্তিনানগরে আছে বিরাটের একমাত্র পুত্রবধূ, নাম তার রত্নাবতী। ওই রত্নাবতীকে যদি তুমি বিরাট রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে বিরাট রাজ্যের মধ্যে হবে তোমার পূজা। কোনোমাত্র বিলম্ব না করে তুমি ভিক্ষা করতে করতে হস্তিনানগরে যাও। সুন্দরীকালী বারোয়ারি মন্দির প্রাঙ্গণে মা শীতলা কালী পুজো উপলক্ষে যে শীতলা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এই শীতলা যাত্রায় শীতলার অভিনয়ে সন্তুষ্ট হইয়া সুন্দরীকালী বারোয়ারি ম্যানেজার তোতন সর্দার এবং সেক্রেটারি এবং এই ক্লাবের সমস্ত সদস্য মিলে মা শীতলাকে 101 টাকা দিয়ে পুরস্কৃত করছে। জয় জয় মা শীতলারই প্রতিদান করে একবার হরি হরি বল। Oh,
Thank you.
শান্তি, তুই আমায় কথা দি, তোর শ্বশুর বাবাকে বলি এই বিরাট রাজ্যের মধ্যে করবি আমার পূজার প্রচার। হরি
দিয়ে গেছে স্বামী, তুমি আমার ছেলে কোথায় চলে গেলে স্বামী? আমি প্রতিজ্ঞা করেছি যতদিন জীবিত থাকবো একমাত্র দেবাদিদেব মহেশ্বর ছাড়া অন্য কোন দেব দেবীকে আমি পূজা করবো করিনি করিনি। তুই হেরে গেছিস, তুই হেরে গেছিস। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন আমি বেঁচে থাকবো একবার মহাশ্মশানের মাঝে পিতা পিতা বলে ডাকছে কে?
আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এসেই রাখো শিশু তোলা। আজ আজ আমার কাছে হেরে গিয়ে নতুন করে মায়া জাল সৃষ্টি করে আজ আমাকে আবার বাবা বাবা বলে চলে যা, দূর হয়ে যাওয়ার সম্ভব হতে। পিতা, যাবি না, যাবি না, তুই এখান থেকে যাবি না। তুই যদি না যাস তাহলে তাহলে তোর গলা টিপে আমি হত্যা করব। পিতা, আমি এসেছি পিতা। চলে যাই, চলে যাই, মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাই, দূর হয়ে যাও আমার সম্ভব হতে। তোমার বিবাহ হয়েছে, কে কে মা তুমি, কোথায় তোমার শ্বশুর বাড়ি? বিরাট রাজ্যে। বিরাট রাজ্যে? এই বিরাট রাজ্যে তোমার শ্বশুর বাড়ি? তোমার তোমার স্বামীর নাম কি মা? শতানিক্ষ। কি বললেন? শতানিক্ষ। শতানিক্ষ, তুমি শতানিক্ষের স্ত্রী? হ্যাঁ পিতা। তোমার শ্বশুরের নাম? মহারাজ বিরাট। বিরাট, বিরাট, বিরাটের পুত্র বধু তুমি? হ্যাঁ পিতা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, শতানিক্ষের স্ত্রী মৎস্যাধিপতি বিরাট রাজার পুত্র বধু। আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, তুমি তুমি যদি সত্যই শতানিক্ষের স্ত্রী হয়ে থাকো, শতানিক্ষের পিতা তার বিবাহ দিনে তার পুত্র বধু মানে শতানিক্ষের স্ত্রীকে একটি যৌতুক দিয়েছি, তুমি পারবে, তুমি পারবে সেই যৌতুক দেখাতে? হ্যাঁ পারবো পিতা। পারবে, পারবে তুমি? হ্যাঁ পিতা। বেশ, ওই দেখাও তো দেখি। দেখো পিতা, এই তো সেই হীরের অঙ্গরি শঙ্কর মূর্তি, এই অঙ্গরি, এই অঙ্গরি আমার পুত্র বধুকে আমি দান করেছিলাম। তবে কি তুমি আমার সেই পুত্র বধু? হ্যাঁ পিতা। বৌমা, পিতা, এই শ্মশানের মাঝে এসেছো বৌমা? তুমি তো ভালোই ছিলে, তোমার পিত্রালয়ে, তাহলে কেন, কিসের জন্য, কিসের আশায় আজ তুমি ছুটে এসেছো? চলে যাও, চলে যাও বৌমা, চলে যাও। এখানে তাহলে তাহলে মায়াবিনী রাক্ষসী শীতলা হয়তো এসে তোমার গলা শেষ করতে। যাও, চলে যাও, চলে যাও বৌমা। পিতা, আমি তো যাওয়ার জন্য আসিনি পিতা। কি বললে বৌমা? তুমি তুমি যাওয়ার জন্য আসনি? না পিতা। তাহলে শ্মশানের মাঝে তুমি কিসের জন্য এসেছো? তুমি আমায় ভিক্ষা দাও পিতা।
ভিক্ষা আমি হ্যাঁ পিতা ভিক্ষা দেবো তোমাকে হ্যাঁ পিতা হস্ত কিছুই নেই মা যা ছিল সব হারিয়ে ফেলেছি আজ কিছুই নেই কি ভিক্ষা দেবো আমি তোমার সব আছে পিতা আছে হ্যাঁ পিতা সব আছে হ্যাঁ পিতা বেশ বলো বলো বৌমা কি ভিক্ষা তুমি চাও যদি যদি দেওয়ার মতো সামর্থ্য হয় তাহলে আমি দেবো বলো বলো কি চাও কিছু হারাইনি পিতা তোমার যে সবই আছে পিতা কি বলছো তুমি হ্যাঁ পিতা আমি আমি তোমার কথা বুঝতে পারছি না বৌমা আমার তো কিছুই নেই তুমি বলছো সব আছে কেমন কেমন করে তা সম্ভব পিতা শুধু একটি জবা দাও আমার মায়ের চরণে দিয়ে মামা বলে ডাকলে আমার মা তোমার সব ফিরিয়ে দেবে পিতা কে তোমার মা দেবী রোগেশ্বরী রোগেশ্বরী নামটা শীতলা শীতলা ওই নাম আমার সম্মুখে কোনোদিন উচ্চারণ করবে না বৌমা ওই নাম আমার সম্মুখে কোনোদিন উচ্চারণ করবে না আমি আমি পারবো না আমি কিছুতেই পারবো না ওই রাক্ষসী শীতলাকে পূজা করতে আমি কোনোদিন কোনোদিন পিতা আমি যদি তোমার মেয়ে হতাম তুমি পারতে আমার হাতের শাখা ভেঙে ফেলতে বৌমা ও কথা বলো না বৌমা ও কথা বলো না ও কথা বলো না আমি পারবো না বৌমা আমি পারবো না কিছুতেই পারবো না ওই শীতলার চরণে জবা দল অর্পণ করতে আমি পারবো কেন পারবে না পিতা কেন পারবো না তুমি জানতে চাও বৌমা পিতা তাহলে শোনো শোনো বৌমা আমি কেন পারবো না একদিন একদিন ওই দেবাদিদেব মহেশ্বরের চরণ স্পর্শ করে আমি শপথ করে বলেছিলাম যোগ শঙ্কর আমি যতদিন জীবিত থাকব তোমার শ্রীচরণে ছাড়া অন্য কোনো দেবী দেবীকে আমি আমার এই দক্ষিণ হস্তে পূজা করব তাই পারি না তাই পারি না আজ আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই শীতলার চরণে জবা দল অর্পণ করতে পিতা তোমার তো ডান হস্ত খালি আছে পিতা মাতার পূজা তোমার সেই রোগ মাতা রোগেশ্বরী ব্যাধির জননী ওই শীতলা সে আমার বামহাতের পূজা গ্রহণ করে রাজ্য ঐশ্বর্য প্রজা পুত্র সব ফিরিয়ে দেবে পিতা তুমি জানো না বৌমা আমি আমি ক্ষত্রিয় সন্তান জীবনে জীবনে কারো কাছে মাথা নত করিনি বৌমা কিন্তু আজ আজ তোমার শীতের সিঁদুর মুছে ফেলতে হবে তোমার হাতের শাখা ভেঙে ফেলতে হবে তোমার ওই বৈধব্যকে সারা জীবনে দংশন করবে শুধু
শুধু তোমার জন্য ভগবান, শুধু তোমার জন্য আজ আমি পরাজয় স্বীকার করলাম। ডাকো তোমার রোগ মাতা রোগেশ্বরীকে, সে যদি আমার মহামস্তের একটি জবা দল গ্রহণ করে আমার রাজ্য ঐশ্বর্য প্রজাপুত্র সব ফিরিয়ে দেয় তাহলে দেব দেব বাম হস্তে একটি জবা দল। ওরে মায়াবিনী রাক্ষসী শীতলা, শেষ পর্যন্ত তুই আমার বামে হস্তের পূজা করবি। শ্মশানের মাঝে আমাকে বিরাট বিরাট বলে ডাকলো কে? ওরে রাক্ষসী, তুই আবার আমার সম্মুখে এসেছিস, তুই তো, হ্যাঁ তুই আজ আমার রাজ্য ঐশ্বর্য প্রজাপুত্র সব কেড়ে নিয়েছিস, তাহলে কিসের জন্য, কিসের জন্য তুই আবার আমার সম্মুখে এসেছিস? আজ বোধ হয় তুই আমার রাজ্যকে তাহলে কে কেড়ে নিয়েছে? আমি আমার দোষে সব হারিয়ে ফেলেছি, সাফারাইলি বিরা দোষ দিবি কেন মোরে?
করিস, কিন্তু তুই কি দোষ করিস? আমি কোনো দোষ করিনি বিড়া। তুই দোষ করিস রে। নিশিত সময় চোরের মতো তুই আমার শয়ন কক্ষে প্রবেশ করি, স্বপ্নের মাঝে তুই আমার কাছে পূজা চেয়েছিলি। দেবদেবী তো স্বপ্নেই দেখা দেয়। কিন্তু সেদিন সেদিন আমি যা করেছি সব তো তোর মঙ্গলের জন্য করেছি। আমার মঙ্গলের জন্য? হ্যাঁ, তোর মঙ্গলের জন্য। তুই নিশিত সময় যে আমার কাছে পূজা চেয়েছিলি, আমি যদি তোকে পূজা দিয়ে মা বলে ডাকতাম, তাহলে কি এই মর্ত্যের মাঝে তোর পূজার প্রচার হতো? হতো না, হতো না, কেউ তোকে চিনতো না। তুই যে রোগ মাতা রোগেশ্বরী, তুই যে ব্যাধির জননী, তোর যে এতখানি ক্ষমতা কেউ জানতো না। সেদিন আমি তোকে তাড়িয়ে দিয়েছিলাম বলে তুই অভিমানে আমার সোনার বিরাট রাজ্যটাকে আজ শ্মশানে পরিণত করেছি, আমার প্রজা পুত্র সব কেড়ে নিয়েছি। ওইটাকে দেখ আজ সতী সাথী মায়েরা কেমন ভাবে তাদের মৃত পুত্রগুলোকে কোলে নিয়ে হা পুত্র বলে কাঁদছে, আর বলছে যে মা আমার পুত্রদের বাঁচিয়ে দে মা, আমরা তোকে প্রাণ ধরে পূজা করব। আজ ওই মায়েদের কাছ থেকে তুই প্রাণ ধরে পূজা গ্রহণ কর। কিন্তু আমি তো তোকে পূজা করতে পারবো না, তুই তো দেবী, তোর তো অজানা নেই। আমি ক্ষত্রিয় সন্তান, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন জীবিত থাকব একমাত্র দেবাদিদেব মহেশ্বর ছাড়া এই দক্ষিণ হস্তে কোনো দেবী দেবীকে আমি পূজা করবো না। তাই পারি না, তোকে মা বলে ডেকে তোর চরণে জবা দল অর্পণ করতে আমি পারি না। তোর বাম হাতের জবা দল দিয়ে আমার চরণে আমার মামা বলে ডাকবি না? এই বাম হাতের পূজা তুই গ্রহণ করতে হ্যারি বিড়া, এই বাম হাতের পূজা গ্রহণ করে তুই আমার রাজ্য ঐশ্বর্য প্রজা পুত্র সব ফিরিয়ে দিবি। হ্যারি বিড়া, আমি তো সব কিছু ফিরিয়ে দেব। তুই আমায় ক্ষমা করতে পারবি? ওরে পাগল ছেলে, অনেক আগেই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তোর প্রাণে এত দয়া। আমি যে মা। মা, তুই মা। সত্য যদি তুই মা হয়ে থাকে তোর কাছে অনেক অন্যায় করেছি, তোকে কটু কথা বলেছি, তোকে প্রহার পর্যন্ত করেছি, তুই তুই পুত্র জ্ঞানী তোর এই অবাধ্য পুত্রকে আমার প্রজা পুত্র হাতি ঘোড়া সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া, আমি আমি কথা দিচ্ছি এই মহা শ্মশানের মাঝে তোকে দেবীর আসনে বসে মা বলে ডেকে তোর চরণে জপা দল অর্পণ করব। তুই বাঁচিয়ে দে মা, আমার প্রজা পুত্র সবাইকে বাঁচিয়ে দে। Yeah!
রাজ্যে প্রজা হাতি ঘোড়া যা কিছু যা কিছু ক্ষতি করেছিলি সব আবার ফিরিয়ে দিয়েছিস মা। আজ আজ আমি তোকে আজ আমি তোকে এই মহাশ্মশানের মাঝে প্রাণ ভরে পূজা করবো। তুই আসন গ্রহণ কর মা, তুই আসন গ্রহণ কর। চলছে আমাদের মায়ের পূজা, চলছে মায়ের পূজা। যদি কেউ মায়ের পূজায় বসতে চান আমাদের স্টেজে চলে আসুন। চলছে মায়ের পূজা, যদি কেউ স্টেজে বসতে চান মায়ের পূজায় চলে আসুন। ওম দ্বাদশ সহস্রবিধ মণ্ডল মধ্যবর্তী নারায়ণ কিরণিহারি হিরণ্যময় বিভূষিত শতচক্র ওম নমো ব্রহ্মণ দেবায় গোব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহম পাপকর্মহম পাপাত্মা পাপত্রয়ং পুণ্ডরীকাক্ষ সাত্পা পাপহরাভয়া। ওম নমস্তভ্যং বিরূপাক্ষ নমাসদিব্যচক্ষুষে নমাপীনাকাশবজ্রায় প্রণম নম নমাচ লোকনাথায় ভূতনাঙ্কাতায় নম নম শিবায় সত্তায় কারণ্যত্রয়হে তবে দিবে দদামি চক্রাঙ্কাঙ্গ পরমেশ্বর। ওম শিবায় নম শীতলত্তং জগত মাতা শীতলত্তং জগত পিতা শীতলত্তং জগত হত্রিমা রোগ রাজে নম নম শীতল শীতল চৈব শ্যাম বর্ণ সুলোচনা দক্ষিণে বর্ষণে উচ্চা পামে কোল সারিণী ঘণ্টা ঘর্ণ মহামুনি সর্ব ব্যাধি বিনাশনম বিশ্বটান ভয়ং রাশি জোড়া সুরায় নম নম। ওমে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে সর্বনেতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভূতারূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু চণ্ডী রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু দশভূজা রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ভক্তি রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তুই আমার পূজায় সন্তুষ্ট হব। তুই আমার পূজায় সন্তুষ্ট হয়েছিস তো মা? মা সত্যই যদি তুই সন্তুষ্ট হয়ে থাকিস তাহলে প্রতি বছর এই দিনে এই সময় আমি তোকে মা মা বলে ডাকবো। তুই যেখানে থাকিস না কেন আমাকে এসে দেখা দিবি তো মা? পাশানিহি